গত তিন দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় একটি বন্যার রেশ কাটাতে না কাটাতেই আবারও বাড়ছে সুনামগঞ্জের সুরমা কুশিয়ারাসহ সবকটি নদীর পানি সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সচিবের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গত চব্বিশ ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি শহরের ষোলো ঘর পয়েন্টে সত্তর সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল তা এখন উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে দুর্ভোগ বন্যায় পানিবন্দী হয়েছিল জেলার নয় লক্ষ মানুষ ইতিমধ্যে জেলা সদর সহ বারোটি উপজেলায় সরকারের তরফ থেকে বন্যার্থদের জন্য এক হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে জি আর ক্যাশ হিসেবে ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা শিশু খাদ্য বাবদ দশ লক্ষ টাকা গোখাদ্য বাবদ দশ লক্ষ টাকা শুকনো খাবার বাবদ ইতিমধ্যে আট হাজার একশত তিরাশি প্যাকেট বর্নার্থদের মাঝে বিতরণ করা হচ্ছে এখনও পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নয় আটচল্লিশ জন বর্নার্থ মানুষ রয়েছেন টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বন্যায় সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এদিকে সাম্প্রতিক বন্যায় জেলার আউশ ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে ফলে ক্ষতি হয়েছে দেড় কোটি টাকার উপরে দুই হাজার একশো পুকুরের মাঝ হাওড়ের পানিতে ভেসে যাওয়ায় মৎস্য চাষীদের ক্ষয়ক্ষতি হয়েছে বাহাত্তর কোটি টাকার উপরে ফলে বন্যায় আক্রান্ত নিম্ন আয়ের মানুষজনের কাঁচা ঘরবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের বারোটি উপজেলায় মোট একশত কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ক্ষতির পরিমাণ হবে ছয়শো কোটি টাকার উপরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন পহেলা জুলাই সোমবার সকাল নয়টা পর্যন্ত শহরের ষোলো ঘরস্থ সুরমা নদীর পানি বিপদ সীমার তিন সেন্টিমিটার অতিক্রম করেছে গত চব্বিশ ঘন্টায় একশত সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ছাতকে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে ফলে আবারও আরও একটি বন্যার লক্ষণ দেখা দিয়েছে মানুষ নিজ বাড়িতে ফিরে গেলেও এবং তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না এবং কাঁচা ঘরবাড়ি বাড়ি কিভাবে মেরামত করবেন তা নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই আগামী তিন চার দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় স্বল্প মেয়াদি আরও একটি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে বাড়ি ফিরতে শুরু করলেও বৃষ্টিপাত শুরু হওয়ায় একটি বন্যার লক্ষণ দেখা আবারও আরও দিয়েছে কাজে সবাইকে নিজ নিজ বসত ঘরের মালামাল ও আসবাবপত্র সামনে রাখতে অনুরোধ করেছেন তিনি তবে যারা এখনো আশ্রয় কেন্দ্রে আশ্রয় আছেন তাদের খাদ্য ও ত্রাণ সহায়তা দেখা হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে পুনর্বাসনের চেষ্টা করা হবে